ডক্টর ফেলেন, হ্যাঁ কি বলবেন? সরকারি দপ্তর থেকে আমরা রাজ্য সরকারের থেকে ডাক্তার পেলাম, এক লাখ নব্বই হাজার টাকা, একানব্বই হাজার টাকা দাম, আর সাবসিডি দিয়েছে পঁচাশি হাজার টাকা। পঁচাশি হাজার টাকা সাবসিডি? পঁচাশি হাজার টাকা সাবসিডি। এটা একটা পেয়ে কীরকম লাগছে? হ্যাঁ ভালো লাগছে খুব। কবে কি জমি আপনার? আমার হচ্ছে সাড়ে চার বিঘে জমি। কী চাষ করেন? আলু চাষ, ধান চাষ, সব চাষই করি। কী নাম আপনার? আমার নাম বনমালী বাগ। বাড়ি? বাড়ি ডহরকুণ্ড সারেপুরটু। যে কৃষি দপ্তর থেকে ট্রাক্টর দিচ্ছেন চাষিদের সুবিধার্থে, কী বলবেন? প্রতি বছরই কৃষক বন্ধুরা বিভিন্ন কৃষি সরঞ্জাম সরকারি অনুদানে পাওয়ার জন্য আবেদন করেন। সেই সব মানে বছর বহু আবেদনও করেছিল, সেই আবেদনের ভিত্তিতে কিছু বড় ট্র্যাক্টর, কিছু হ্যান্ড ট্র্যাক্টর এবং অন্যান্য যে কৃষি সরঞ্জাম সেগুলো পরপর প্রদান করা হচ্ছে, এবং যারা নির্বাচিত হন সেই নির্বাচিত প্রতিনিধিদের যথাসময়ে খবর দিয়ে দেওয়া হয়। এখন যে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করতে হয়, তাই ব্লক প্রশাসন বা জেলা প্রশাসন বেছে দেওয়ার কিছু বিষয় নয়। সেই আবেদনের ভিত্তিতে কৃষক বন্ধুদের এটা প্রতি বছরই দেওয়া হয়। এগারো সাল থেকে চলে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে যাচ্ছেন, এবছরও দেওয়া হচ্ছে, এবছর বড় ট্রাক্টর দেওয়া হচ্ছে। আজকেই শুরু হলো, আপনারা দেখেওছেন এই বিষয়টা। আসল ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় কৃষক বন্ধু ভারতবর্ষ কেউ আছে বলে আমরা মনে করি।